কিছু স্বার্থান্বেষী চক্র দেশের ব্যাংক ও আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠা করতে দিচ্ছে না বলে মনে করছেন রাষ্ট্রবিজ্ঞানী অর্থনীতিবিদরা। এই শক্তিশালী চক্রকে দমনে সরকারও ব্যর্থ হচ্ছে বলে মনে করছেন তারা। সকালে ইউপিএল কার্যালয়ে বাংলাদেশের অগ্রযাত্রায় আগামীর করণীয় বইয়ের প্রকাশনা উৎসবে বক্তারা আরও বলেন, মানবাধিকার কমিশন কিংবা দুদকের মতো প্রতিষ্ঠানকে স্বাধীনভাবে কাজ করতে দেয়া হচ্ছে না। হাসানুল শাওনের রিপোর্ট। প্রকাশনা প্রতিষ্ঠান ইউপিএল থেকে প্রকাশ হয়েছে বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিনের গ্রন্থ বাংলাদেশের অগ্রযাত্রায় আগামীর করণীয়। বইটির প্রকাশনা অনুষ্ঠান ও সংক্ষিপ্ত আলোচনায় লেখক জানান, জনগণের কল্যাণে নেয়া নীতির বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছা থাকা জরুরি। এছাড়া বাংলাদেশের আর্থিক খাতে নানা সমস্যার জন্য মধ্যস্বত্বভোগী গোষ্ঠীকেই দায়ী করেন তিনি। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা মধ্যস্বত্বভোগী। মধ্যস্বত্বভোগীদের কারণে 74-এর দুর্ভিক্ষ হয়েছিল। মধ্যস্বত্বভোগীদের কারণে এখন দেশের ধন সম্পদ বছরে 700 কোটি মার্কিন ডলার বিদেশে চলে যায়। আলোচনায় অংশ নিয়ে রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর রওনক জাহান বলেন, দেশের আর্থিক খাতে ভালো উদ্যোগগুলোর বিপক্ষে থাকে শক্তিশালী কিছু চক্র। অনেক স্ট্রং পাওয়ারফুল গ্রুপস আছে, লবি আছে যারা এগুলো চাচ্ছে না, এবং অনেক সময় যারা সরকারে আছেন তারা অনেক ভালো কাজ করতে চাইলেও তাদেরকে দমন করার ইচ্ছা থাকলেও অনেক সময় দমন করা যাচ্ছে না, দে আর কোয়াইট পাওয়ারফুল। এছাড়া রাষ্ট্রের অনেক প্রতিষ্ঠানকে স্বাধীনভাবে কাজ করতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। আমাদের দেশে তো কতই হিউম্যান রাইটস কমিশন আছে, আপনি দুর্নীতি নিয়ে কথা বলছেন, আমাদের তো এসিসি আছে, স্ট্রাকচারস রিয়েলি হাউ স্ট্রাকচারস সাপোজ ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে দেওয়া হোক, কিন্তু আপনি তো জানেন দেওয়া হচ্ছে না। আর কেউ যদি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে চায় তারপরে তার চাকরিটাও থাকছে না। এছাড়া দেশের স্বার্থে গণমাধ্যম এবং গবেষকদের স্বাধীনতা নিশ্চিতের তাগিদ দিয়েছেন আলোচনার বক্তারা। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।